1978 79-এর কথা, ওই সময় আমি জাস্ট কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে ঢুকবো এরকম আর কি। এবং আমার তখন জার্নালিজম ডিপার্টমেন্টে আমি ভর্তি হওয়ার তখন ইচ্ছা এরকম একটা, এবং পরীক্ষা টরীক্ষা দিচ্ছি। কিন্তু যেহেতু আমি ইউনিভার্সিটি এলাকায় থাকি, সেই জন্য ইউনিভার্সিটির বিচরণ ক্ষেত্র হিসেবে ইউনিভার্সিটিতে পরিচিত। আর সৈয়দ আবদুল্লাহ খালেদ তখন অপরাজেয় বাংলার অনেক দিন বন্ধ ছিল কাজটা, কিন্তু ওই সময় উনি আবার কাজটা শুরু করলেন। আর আমার শুরুটা হচ্ছে ওই সময় আমি আমার প্রথম স্টিল ক্যামেরা পাইলাম। আমার বড় ভাই তখন কাজ করা শুরু করছে, বড় ভাইয়ের দিয়া কিছু সে পয়সা টয়সা দিল, দিয়ে আমাকে একটা আমার ফার্স্ট নাইকন নিকোরম্যাট ক্যামেরা একটা কিনে হলো, ওটার সাথে একটা দুইটা লেন্স আছে ইত্যাদি ইত্যাদি। সে মানে আমাকে ওই সাপোর্টটা আমার বড় ভাই তখন আমাকে দিয়েছে। ইন আ সেন্স ইটস মাই রিয়েলি বিগিনিং অ্যান্ড কানেকশন উইথ ফটোগ্রাফি। যেতে এখন আমি কোনো কোর্স নাই, কোনো কিছু জানি না স্টিল ফটোগ্রাফি সম্পর্কে, কিন্তু ইচ্ছা অনেক। তো তাহলে ছবি তোলার যে এক্সারসাইজ, আমার কাছে তখন মনে হলো যে খালেদ ভাই অপরাজেয় বাংলার কাজটা তখন উনি আবার শুরু করেছেন ওই সময়টা, আমি মনে হলো যে দিস ইজ এ গ্রেট মডেল। কারণ সারাদিন উনি কাজ করে, রাত্রে কাজ করে, দিনে কাজ করে, দিনের পর দিন কাজ করে, হয়তো এটা একটা ইন্টারেস্টিং ওয়ে ফর মি টু ফাইন্ড আউট লাইট কী, এক্সপোজার কী ইত্যাদি ইত্যাদি। তো আমি আসলে তখন যেটা শুরু করলাম সেটা হলো যে ক্যামেরা নিয়ে খালেদ ভাইয়ের ওখানে ওইখানে যাইতাম, খালেদ ভাই কাজ করতেছে, সারাদিন থাকতাম 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, দিনে 3 বা 4 বার আসতাম, চলে যেতাম, আবার আসতাম ইত্যাদি। তো এইভাবে খালেদ ভাইয়ের সাথে পরিচয়। উনি প্রথমে কিছু, ওনার সাথে আমার, উনি আর আমি চিনিও না, প্রথমে কোনো কন্ট্যাক্টও হয়নি। আমি যাইতাম টুকটাক ছবি তুলতাম, 4-5 দিন পরে উনি আমার ডাকলে যে যে তুমি কে, কী ব্যাপার, এই ব্যাপার, হ্যাঁ ঠিক আছে, ভালো কথা। অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং যে ওই সময় থেকে তারপরে অলমোস্ট 1-1.5 বছর ধরে আমি ক্রমাগতভাবে সৈয়দ আবদুল্লাহ খালেদ এবং অপরাজেয় বাংলা এটার যে নির্মাণের যে প্রক্রিয়াটা, এইটা আমি তুলছি। তো খালেদ ভাইয়ের ওই সময় ওই 1-1.5 বছরে স্কাল্পচার হিসাবে, আর্টিস্ট হিসাবে বা টেকনিক হিসাবে আমি যা যা দেখছি বা যা যা তুলেছি, এটা ছাড়াও হোয়াট ওয়াজ মোর অলসো ইন্টারেস্টিং, খালেদ ভাইয়ের সাথে আমার একটা এক্সট্রিমলি পার্সোনাল রিলেশনশিপ আস্তে আস্তে ডেভেলপ করলো। হি বিকেম লাইক আ মেন্টর। আমি তখন কত 20-22 বছর ইউনিভার্সিটিতে ঢুকতেছি ইত্যাদি, এবং খালেদ ভাই আমাকে অনেকগুলো মানুষের সাথে তখন ইন্ট্রোডিউস করলো, এবং হি অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড মি টু দ্য ওয়ার্ল্ড অফ আর্ট ইন বাংলাদেশ অ্যাট দ্যাট টাইম। কামরুল হাসান সাহেব, রশিদ চৌধুরী ইত্যাদি ইত্যাদি, হি ইউজ টু টেক মি, হ্যাঁ মিশুক বাবা। এবং তো ইন্টারেস্টিং যেটা ছিল সেটা হচ্ছে যে শুধু যে খালেদ ভাই শিল্পী হিসাবে যখন অপরাজেয় বাংলার কাজ করছে, ওইখানে যে একটা শিল্পী মানুষ যে তার যে কী কী হয় এবং উঠানামা যে হয় মানসিক, আর্থিক, ইমোশনাল সব কিছু, এগুলো কিন্তু ইভেনচুয়ালি সবই আমি দেখছি। এবং ইট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট টাইম নানা কারণে। 1978-79 বাংলাদেশ প্রিডমিনেন্টলি মুসলিম, একটা স্কাল্পচার বানাইতেছে বিশাল, স্কাল্পচারটা সলিড প্রথমে, এবং হি ডিড সাম প্রিটি ইন্টারেস্টিং ইনোভেটিভ টেকনিক্স। সেটা হচ্ছে যে মেটেরিয়াল ইউজ হবে কি, বাংলাদেশে যে ওয়েদার, ওয়াটার প্রুফিং কী হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে অনেক দিন কিন্তু সে সময় দিয়েছে ওগুলোর পিছনে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যেটা ছিল যে আমার ওই 1-1.5 বছর 2 বছর অপরাজেয় বাংলার যে ছবি তুলছি আমি, এইটা ইট বিকেম আ প্রসেস অফ লার্নিং ফর মি, ইট ওয়াজ মাই স্কুল। দিনে একরকম আলো, পূব থেকে আলো, পশ্চিম থেকে আলো, সকালে একরকম আলো, বিকালে আরেক রকম আলো, রাত্রেও কাজ করতেছি, হি ওয়াজ ওয়ার্কিং সামটাইমস অল নাইট। ছাড়াও হোয়াট ওয়াজ মোর অলসো ইন্টারেস্টিং যে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যে ওখানে আসতো, যেমন রিক্সাওয়ালারা, হ্যাঁ বিকালবেলা সন্ধ্যার সময় কেউ না, ইউনিভার্সিটি এলাকা খা খা, আর্টস ফ্যাকাল্টি অন্ধকার, বারান্দায় 3টা আলো জ্বলতেছে, খালেদ ভাই একলা একলা কাজ করতেছে। খালেদ ভাইয়ের সাথে কখনো বেনু, তখন হু ওয়াজ ওয়ান অফ দ্য মডেলস বাট অলসো ওয়াজ ওয়ান অফ হিজ অ্যাসিস্ট্যান্টস, বেনুও কাজ করত। তো হঠাৎ আমরা এক সময় দেখা যেত যে 10-15টা রিক্সাওয়ালা ওইখানে দাঁড়ায় এই অপরাজেয় বাংলার বেদির সামনে, রিক্সাওয়ালারা সব হ্যাঁ, তো এরকম। তারপরে কথা নেই বার্তা নেই বিদেশি, তারপরে অন্যখানকার স্কুলের বাচ্চারা, রাস্তার
যারা পরবর্তীতে আমাদের টোকাই গ্রুপ যেটা আর কি, এরকম রাস্তার ছেলে পেলে আইসা খালেদ ভাইয়ের সাথে মানে কী করে কী দেখে। তো খালেদ ভাই ওয়াজ ভেরি পার্টিসিপেটরি, সে কিন্তু নামতো, কথা বলতো, ওদের সাথে কথা কইতো, এটা এটা বলতো। তো এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক কিছু কিছু সময় বেশ কিছু সমস্যাও হয়েছে এর মধ্যে, যেমন হঠাৎ এক সময় এটাকে অ্যান্টি ইসলামিক এরকম একটা ভাব নিয়ে জামাতের লোকজন এসে একদিন সমস্যাতে করলো, জামাতের লোকজন ইনফ্যাক্ট দে ট্রাই টু ব্রেক ইট, মানে ড্যামেজ করার মতো। তখন স্পন্টেনিয়াস আর দিনের বেলায় আর্টস ফ্যাকাল্টির বারান্দা থেকে মানুষজন দেখতেছিল, তারা আইসা ছেলে পেলেরা, কোনো পলিটিক্যাল পার্টি না নেসেসারিলি, আইসা ওই জামাতের দলের দিল দৌড়ান, যে জহুরুল হক হল টল দিকদের চেঞ্জ করে তাদেরকে বাইটে করে দিল আর কি। তারপরে দুইজনের ধৈরা চুনকালি মাখায়া এগুলো হয়েছে আর কি। সো ইট ওয়াজ ইন্টারেস্টিং। তা আমার জন্য যেটা সেটা হচ্ছে যে ইট ওয়াজ আ ভেরি মাচ আ লার্নিং প্রসেস। আমার ইনিশিয়াল ক্যামেরার সাথে পরিচিত হওয়ার যে ব্যাপারটা, যে কোন আলোতে কি ছবি হয় আর কি এক্সপোজার হয়, এটা একটা। আরেকটা হচ্ছে যে খালেদ ভাই উনি কিন্তু একটা পর্যায়ের পর উনি আর আমারে দেখতেন না, মানে আমি যে ছবি তুলতেছি হি উড ইগনোর মি। সো ইট ওয়াজ এ গ্রেট এক্সারসাইজ যে ক্যান্ডিড ফটোগ্রাফি কি হইতে পারে। আমি তখন ফটোগ্রাফি কিছুই জানি না। এবং এটা যে সাংঘাতিক ফটোগ্রাফি কিছু হয়েছে তা না, কিন্তু ডকুমেন্টেশন হয়েছে। তো এটার একটা ইউজ পরবর্তীতে হলো, সেটা হচ্ছে যে যখন ডাকস এটা যখন ফাইনালি কাজটা শেষ হলো এবং এটা যখন ওপেনিং হবে টবে ইত্যাদি, তখন দেখা গেলো আমি যে ওই গত 1-1.5 বছর যে ছবি তুলছিলাম এটার একটা ভ্যালু পাওয়া গেলো। তো ডাকসু একটা বিশেষ স্মরণিকা তখন বার করেছিল অপরাজেয় বাংলা বলে, সেইখানে ওই ছবিগুলো বিভিন্ন সময়ের ছবি, খালেদ ভাইয়ের কিছু কথাবার্তা ইত্যাদি মিলেছিল একটা একটা কর্ম। আপনি তাকিয়েছিলেন 79-এ, আপনি তাকিয়েছিলেন 78-এ, আজকে 2007 সালে, 2006 সালে আপনি কী করে তাকান, আপনি কী ভাবেন? অপরাজেয় বাংলার একটা দেশের মানুষের কাছে অপরাজেয় বাংলার যে জায়গাটা, এই জায়গাটা তৈরি করতে কোনো লিফলেট, কোনো প্রোপাগ্যান্ডা, কোনো বড় রকম প্রচারণা কিছুরই দরকার হয়নি, এইটা আমি ফিল করছি, তখনও ফিল করেছি, এখনও করি। এই কারণে যে অপরাজেয় বাংলা তৈরি হতো, যে ওই যে যেটা বললাম যে বিভিন্ন সময় মানুষজন হা হা করে দাঁড়ায় থাকতো 1 ঘন্টা 1.5 ঘন্টা, ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা থাকতো বসে বসে দেখতো, এটা একরকম বন্ডিং, মানে ডেফিনেটলি একটা বন্ডিং তৈরি করলো অন্তত আর্টস ফ্যাকাল্টি এবং ইউনিভার্সিটি এলাকায়। ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ, বিএনপি, হোয়াট এভার ইট ইজ, যাদেরই যখন কোনো রাজনৈতিক কোনো বক্তব্য রাখার প্রয়োজন হতো, ওটা কোথায় হবে? অপরাজেয় বাংলার বেদিতে হবে। ওই সেন্সে ওইটার যে একটা ইউনিভার্সাল যে অ্যাকসেপ্টেন্স, এটা অবশ্যই শুরু 78, 80, 85 কনস্ট্যান্টলি হয়েছে। যে কোনো দলের, যে কোনো রাজনৈতিক দলের, ছাত্র দলের যখনই কিছু দরকার হয়েছে অপরাজেয় বাংলার সামনে তারা। তো এটা এরকম উদাহরণ বোধ হয় খুব কমই আছে যে বিভিন্ন রাজনৈতিক দল অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম একই ভেনু বা একই ইমেজ বা একই ফিলিংস থেকে রিলেট করতেছে অপরাজেয় বাংলাকে, সেটাই।
আজকে আমার যদি আজকে 45-46 বছর বয়স হয়, আমি হচ্ছি টোটালিটি অফ অল দ্য ইয়ার্স, অল দ্য থিংস দ্যাট হ্যাপেন টু মাই লাইফ, তারই একটা সমষ্টিগত প্রতিফলন হচ্ছে আজকে আমি। তো এটার সাথে কি আমার ছেলের জীবনের মিল আছে? মিল তো নাই। কি হতে পারে যে কিছু কিছু কমনালিটিস আছে, সেই কমনালিটিসগুলো কি আমি ট্রান্সফার করে দিতে পারছি টু দ্য নেক্সট জেনারেশন? তাদেরকেও কি আমি একই আইডিয়ালগুলো বা একই স্বপ্নগুলো কি দিতে পারছি, যোগাযোগগুলো কি তৈরি করে দিতে পারছি? দিস ইজ আ রেসপন্সিবিলিটি। আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে হয়তো বা আমরা এই রেসপন্সিবিলিটিতে আমরা ফেইল করেছি। আজকে জামাতে ইসলাম বা ইসলামিক বা রিলিজন বেসড পলিটিক্সের বাংলাদেশে যে অবস্থান, এটার জন্য আমি কিছুটা লজ্জিত এবং আমি মনে করি এর অনেকটা দোষ আমার মতো আরও অনেকের, আমরাই আসলে দায়ী। কেন? যখন হয়তো কথা বলার সময় ছিল বা প্রতিরোধ করার সময় ছিল, আমরা তখন খুব উদার ছিলাম এবং কিছু বলি নাই। কালচারালিও বাংলাদেশে কোথাও কোনো নতুন কোনো অনুষ্ঠান হবে, কেউ নতুন গৃহ প্রবেশ করছে, মিলাদ, তো তো ইসলামিক এবং রিলিজিয়াস এবং মোল্লাদের যে সোশ্যাল স্ট্যাটাস, আমরা এটাকে বাড়তে দিচ্ছি। বাড়তে বাড়তে দে হ্যাভ অ্যাচিভ দ্য পজিশন যেখানে তাদের ওই জায়গাটা আমরাই ছেড়ে দিচ্ছি। দ্য ফল্ট ইজ অল আওয়ার্স। আমরা এতই ভালো ছিলাম, এতই উদার ছিলাম এবং ভেবেছিলাম যে ওই বাংলাদেশ, ওই স্বাধীনতার চেতনা, এটা ন্যাচারালি ফ্লো করবে, এটা নিয়ে বিশেষ চিন্তিত হওয়ার কারণ নাই। এটা আসলে ভুল ছিল। অ্যান্ড আই থিঙ্ক উই আর টু ব্লেম বাংলাদেশের এই আজকের এই অবস্থার জন্য, এটা আমাদেরই দোষ, এটা পড়ার কিছু নাই। আমরা কি এখনো আর অপরাজেয় নাই? এটা হচ্ছে কি, ইটস লাইক আ সাইকেল। যদি আমি একটা কিছু একবারে না করতে পারি, তাহলে এটা নিয়ে গুতা ঠেলা, ওটাকে স্পিড আপ করার কোনো প্রসেস নাই। ইউ হ্যাভ টু লেট দ্যাট ন্যাচারাল সাইকেল ফ্লো, এবং তারপরে এমন একটা টাইম আসবে, আবার একটা কিছু হওয়ার মতো আসবে, যখন ওইটা রিয়্যাক্ট করবে মানুষ বা হয়তো করবে। তো সেইটা সেটা তো সময় এবং বিবর্তনের ব্যাপার। এটা ইউ দের ইজ হার্ডলি এনি প্রসেস টু স্পিড ইট আপ। আজকে যে এক শ্রেণীর মানুষকে বলতে শোনা যায় যে 35 বছর আগে কি হয়েছে হয়েছে, ওটার জন্য আমরা পেছনে তাকাবো না, আমাদের সামনে যেতে হবে, এটা কি ধরনের কথা? না, পিছনের দিকে তো সবসময় তাকাইতে হবে রে ভাই। আমি কে? আমি তো আজকের আমি মানে কি, আমার অতীতে যা ছিল, অতীতের ওই সব অভিজ্ঞতা, ওইটাই তো বললাম তো, আমি আজকে আই এম আ টোটালিটি অফ অল দ্য থিংস দ্যাট হ্যাপেন টু মি। নাহলে তো আমি, তুমি, আপনি কারোর সাথে কারোর কোনো তফাৎ থাকতো না। যেহেতু আমাদের প্রত্যেকের অতীতে কিছু না কিছু ডিফারেন্সেস আছে, সেই জন্যই পার্সোনালিটির ডিফারেন্স হয়, সেই জন্যই চিন্তাভাবনার তফাৎ হয়। কিন্তু কমন একটা সুতা দরকার আছে, কমন একটা থ্রেড দরকার আছে। তো সেই থ্রেডটা ভালোবাসার গাথা আছে অনেকটা, সেই থ্রেডটা বিশ্বাসের উপরে গাথা আছে, সেই থ্রেডটার সাথে স্বপ্ন গাথা আছে। তো ওই স্বপ্নগুলো যদি যে কোনো একটা জায়গায় যদি কমননেসটা এস্টাবলিশ হয়, স্বপ্নে হইতে পারে, বিশ্বাসে হইতে পারে, চিন্তায় হইতে পারে, হলে পরে হ্যাঁ কিছু কিছু ছাড় দিতে হয় আর কিছু কিছু নিতে হয়, হলে হবে। বাট আই থিঙ্ক ইটস এ ন্যাচারাল প্রসেস। আমার জীবনটা ধাপে ধাপে আগায় এরকমভাবে ভাবছি। আমি এখন যেই ধাপে আছি এবং যা করার চেষ্টা করছি, সেখানে শুধু বাংলাদেশের ব্যাপারটা আলাদাভাবে নাই, কিন্তু আমি এখন যা করছি, যা করতে চাচ্ছি, সেটাতে বাংলাদেশি সব, এটাও ট্রু। বিকজ অল এভরিথিং দ্যাট আই হ্যাভ লার্নড, আমি ক্যানাডায় আসছি আজকে মাত্র 4 বছর হয়েছে, আমি তো আমার সারা জীবন 35 বছর বাংলাদেশেই থাকছি। তো আমি যাই আজকে জানি, যাই ভাবি, যাই করতে চাই, তার সব কিছুই কিন্তু আমি বাংলাদেশ থেকেই শিখছি। আমি এখন একটা এক্সাম্পল, আমি এখন যে কাজ করছি, এটা একটা ইন্টারন্যাশনাল নিউজ নেটওয়ার্কের মতো,
এটা আমি আই এম আ ফাউন্ডিং মেম্বার অফ ইট, ইটস এ কেনেডিয়ান প্রজেক্ট, কিন্তু ইটস অলসো অ্যান ইন্টারন্যাশনাল প্রজেক্ট। তো সেইখানে আমার কন্ট্রিবিউশনটা কী? আমার কন্ট্রিবিউশন তো মিশুক হিসাবে, এবং মিশুক ইজ ফ্রম বাংলাদেশ, এখানে আর কোনো, দিস ইজ টু কানেক্টেড, এটা আলাদা করার কিছু নাই। বাংলাদেশকে নিয়ে চিন্তা করি যেটা, সেটা হচ্ছে যে আমার আমার দ্য মোস্ট ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ ইন বাংলাদেশ ওয়াজ একুশে টেলিভিশনের এস্টাবলিশমেন্টটা, এবং দুঃখজনক একদিক থেকে যে এটা দিন লাস্ট, ইট হ্যাড টু বি ক্লোজ ডাউন ইত্যাদি ইত্যাদি। একুশে টিভির ওই এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমি এখনও মনে করি ইটস এ ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। মানুষের জীবনে এরকম অপরচুনিটি দুইবার আসে না, আমি এটা একদম বুকের ভিতর থেকে বিশ্বাস করি। আর ইনফ্যাক্ট এখন ক্যানাডাতে যে প্রজেক্টের সাথে ইনভলভ হচ্ছি, ওইটাও কাইন্ডলি একেবারে স্ক্র্যাচ থেকে শুরু করে, এবং আমি ভাবি যে এটা কি সম্ভব যে একটা মানুষের জীবনে দুইবার ওরকম ওই টাইপের অপরচুনিটি আসতে পারে? হয়তো হইতে পারে, যদি হয় আই উইল বি গ্রেটফুল অ্যান্ড আই উইল বি হ্যাপি উইথ মাই লাইফ, যে আমি যা করছি আই এম হ্যাপি, ইটস অল রাইট। কিন্তু গোয়িং ব্যাক টু একুশে টিভি, দুঃখজনক একদিকে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আছে, সেটা হচ্ছে যে ব্রডকাস্ট জার্নালিজমের, যেখানে কোনো ট্রেডিশন ছিল না, যেখানে কোনো ট্রেন ওই প্র্যাকটিসটাই ছিল না, ইটিভি ওইটা শুরু করেছিল, এবং আজকে ইটিভি বন্ধ হয়ে গেলেও ইটিভির ওই স্ট্যাফ, ওই ট্রেনিং, ওই টেকনোলজি, ওই আন্ডারস্ট্যান্ডিং, এইটাই ছড়ায় গেছে সবগুলো জায়গায়, এবং ওরাই এখন বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন নেটওয়ার্কে ওই মডেলটা নিয়েই কাজ করে যাচ্ছে। সে এইটা একটা আনন্দ, আমার ভীষণ দুঃখ হয়েছিল যখন ইটিভি বন্ধ হয়ে যায়, অন্য কিছু না, যে একটা নতুন হিউম্যান রিসোর্সের এলাকা তৈরি হচ্ছে, এই এইটা তৈরি হলো না, 150-200 মানুষ ইটিভি বন্ধ হয়ে গেল। তো ওরা আমারে ফোন করতো বেশ কিছুদিন পরে যে এরকম ওই চ্যানেল ডাকছে, যাবো কি না কি। আমি যে শুনো রে ভাই, এটা ওয়েস্ট করা তো আরও স্যাড হবে, 3-4 বছর টুক ফর ইউ টু লার্ন হোয়াট ইউ লার্ন অ্যাবাউট টেলিভিশন, অ্যাবাউট জার্নালিজম, টেলিভিশন জার্নালিজম, এটা যদি তোমরা না করো দ্যাট বি ভেরি স্যাড, ফরগেট ইট, একুশে বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, গো ওয়ের এভার ইউ ক্যান টেক ইট আউট। তো ওই 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 তৃপ্তিটা আছে যে আচ্ছা আর যাই হোক, ঠিক আছে, বাকিটা সময় একুশে হবে একুশে হবে না ডাজন্ট ম্যাটার, কিন্তু গুড টেলিভিশন জার্নালিজম যদি হয় আই এম হ্যাপি।